আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউনলোড আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি কোশ্চেন আপনাদের কাছে। তো বন্ধুরা, কোশ্চেনটা কি বলছে বলছে কি যে এক্সপ্রেশন আমাদের বার করতে হবে, কি বলছে ডাটার এক্সপ্রেশন আমাদের বার করতে হবে, কারণ যে বলছে কতটা এনার্জি স্টোর হয় একটা ইন্ডাক্টরে, যেখানে কি টার্ম আছে দেখানো যাচ্ছে যে ইন্ডাক্টরকে আমরা এল ধরে নেবো এবং ক্যারিং যে কারেন্ট হচ্ছে কারেন্টটাকে আমরা আই জিরো ধরে নেবো। ওকে, তো চলুন বন্ধুরা কোশ্চেনটা শুরু করা যাক। তো কোশ্চেনটা শুরু করার আগে আমি একবার লিখে নিচ্ছি এখানে যে আমাদের হচ্ছে যে এখানে দেওয়া আছে কি ইন্ডাক্টেন্স এল, তাই তো লিখে নিচ্ছি এখানে ইন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু এল, ইন্ডাক্টেন্স ইজ ইকাল টু এল, অ্যান্ড কারেন্ট কী দিয়েছে, কারেন্ট দেওয়া আছে এখানে যে কারেন্ট ইজ ইকাল টু আই জিরো, কারেন্ট ইজ ইকাল টু আই জিরো। তো বন্ধুরা আমি এর সঙ্গে ধরে নিচ্ছি এখানে যে লেট, লেট কী ধরেছি আমরা এখানে, লেট হচ্ছে যে ইএমএফ, লেট হচ্ছে ইএমএফ ইজ ইকাল টু ই, লেট ইএমএফ ইজ ইকাল টু ই। তো বন্ধুরা আমরা কী জানি যদি ইএমএফ ই হয় তাহলে পাওয়ার বা রেট অফ ওয়ার্কডাউন ক্লিক করে আমরা অতএব লিখছি এখানে যে অতএব, এখানে লিখছি অতএব, অতএব পাওয়ার অর রেট অফ ওয়ার্কডাউন, ওকে পাওয়ার অর রেট অফ ওয়ার্কডাউন, রেট ওয়ার্কডাউন। বন্ধুরা যদি এটা যদি আমাদের ওয়ার্কডাউন, আমাদের যদি ইএমএফ যদি ই হয় তাহলে পাওয়ার অর রেট অফ ওয়ার্কডাউন আমরা ক্লিক করে এখানে পাওয়ার অর রেট অফ ওয়ার্কডাউনকে ই আই, তো ইয়ের সঙ্গে যে কারেন্ট আছে তার ফলে পাওয়ারটা হবে ইজ ইকাল টু, ক্লিক করে ইজ ইকাল টু লিখতে পারে কি যে এল আই ডিআইডিটি, তাই তো এল আই ডিআইডিটি, বিকজ ইন্ডিউসড ই মানে কি, ই মানে হচ্ছে এল ডিআইডিটি, তার সঙ্গে যদি আমি আই দিয়ে গুণ করি তাহলে কী হবে, তাহলে হবে যে ইআই ডিআইডিডি, কারণ পাওয়ার ইজ ইকুয়াল টু কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, সো ভোল্টেজ মানে ইএমএফ ইন্টু কারেন্ট মানে হচ্ছে আই, আই জিরো, সরি এখানে আই জিরো, তাহলে কী হবে, তাহলে হবে যে এল আই জিরো, কারণ ই ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি অলরেডি আমরা জানি, তো সেটা তার সঙ্গে আমার গুণ আই জিরো গুণ করলে কী হবে, আই জিরো মাল্টিপ্লাই করলে হবে যে এল আই জিরো ডিআইডিডি। ওকে, তো আমরা এটা পেয়ে গেলাম যে এল আই জিরো ডিআইডিডি। তাহলে যদি আমার এটা হচ্ছে কি আমাদের ওয়ার্কডাউন হচ্ছে টাইমে, আমি যদি ডিটি টাইম ধরে নিই এখানে, তো লিখছি যে ইফ ওয়ার্কডাউন, সো আমরা এখানে লিখছি যে সো সো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান অ্যাট ডিটি টাইম, সো ওয়ার্ক ডান অ্যাট ডিটি টাইম, ওয়ার্ক ডান এখানে লিখছি ওখানে ওয়ার্ক ডান অ্যাট ডিটি টাইম, তাহলে ডিটি টাইমে কি হবে, আমার একটা টাইমে দেওয়া আছে ইআই, তাহলে ডিটি টাইমে কি হবে, ডিটি আমি মাল্টিপ্লাই করে দেবো, লিখছি কি লিখছি ইআই ডিটি, ইআই ডিটি ইজ ইকাল ওয়ার্ক ডান মাল্টিপ্লাই টাইম ইজ ইকাল টু ইআই ডিটি, এখানে সবই বন্ধু পাশে লিখেছি এখানে ওয়ার্ক ডান ইন, ওয়ার্ক ডান ইন, ওয়ার্ক ডান অ্যাট ডিটি টাইম ইজ ইকাল টু ক্লিক, তো ইজ ইকাল হচ্ছে ইজ ইকাল টু যে ইআই ওয়ার্ক ডান অ্যাট ডিটি টাইম ইজ ইকাল টু ইআই ডিটি, ইআই ডিটি, ইআই জিরো ডিটি, ইআই জিরো এখানে ইআই জিরো ডিটি। তো এটা বন্ধুরা আমরা পেয়ে গেলাম, কী পেলাম যে ইআই জিরো ডিটি। তো বন্ধু আমরা যদি এটা খেয়াল খেয়াল করবো যদি একটু এখানে আমার এখানে যে আমরা যদি ইআই জিরো ডিটি মানে ইআই জিরো এর সঙ্গে যদি ডিটি মাল্টিপ্লাই করি তাহলে কী পেয়ে যাবো, ইআই জিরো, ইআই জিরো এটা এর সঙ্গে যদি আমি ডিটি মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো, যে এল আই জিরো ডিআই, তো লিখতে অর লিখছি আমরা এখানে টোটাল ওয়ার্ক ডান, ওকে তাহলে লিখছি এখানে টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, ওকে টোটাল কি ওয়ার্ক ডান, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডানটা কী কী কাজে লাগছে, যখন কি আমরা কারেন্টটাকে টোটাল ওয়ার্ক ডান টু ইনক্রিজ, আমার কী কাজে লাগছে ওয়ার্ক ডানটাকে ইনক্রিজ কারেন্টটাকে ইনক্রিজ করতে লাগে, টোটাল ওয়ার্ক ডান টু ইনক্রিজ কারেন্ট, ওকে। তো মনে করছি যে কি আমাদের ইনিশিয়াল কারেন্ট ছিল জিরো, ইনক্রিজ কারেন্ট জিরো টু ফাইনাল কারেন্ট কত, ফাইনাল কারেন্ট হচ্ছে আই জিরো, তাই তো আমার জিরো থেকে যদি আই জিরো কারেন্টটা নিয়ে যাই তাহলে আমাদের কী পাবো, তাহলে বন্ধুরা আমরা কী পাবো, আমার তো ওয়ার্ক ডান মানে কোনটা, আমাদের ওয়ার্ক ডান হচ্ছে ইআই জিরো ডিআই ডিটি ইজ ইকাল টু এইটা, তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কী হচ্ছে ডব্লিউ ইজ ইকাল টু, ক্লিক করে ডব্লিউ ইজ ইকাল টু জিরো টু এখানে করে দিচ্ছি জিরো টু আই জিরো, ক্লিক করে বন্ধুরা আমরা এখানে জিরো টু আই জিরো, এখানে কী বলেছে যে এল এইটার ওয়ার্ক ডান মানে কি, এটার ইন্টিগ্রেশন মানে কি, এটার ইন্টিগ্রেশন করে এটা বলেছে তো এইটাতে এর জায়গায় এটা, এটা হচ্ছে ওয়ার্ক ডান, তো এর জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি এখানে, তো লিখতে হচ্ছে এল আই জিরো ডিআই জিরো, ওকে। তো বন্ধুরা আমি এখানে যদি এটা এলটা কনস্ট্যান্ট, তো এলটা বার করে নিচ্ছি এখানে, এলটা বার করে নিচ্ছি জিরো টু আই জিরো, আই জিরো ডি আই জিরো, আই জিরো ডি আই জিরো। তো বন্ধুরা আমি এখানে কী করেছিলাম, এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কীভাবে পাবো, যে এল আই জিরো স্কোয়ার বাই টু, আর লিমিট কত হবে, লিমিট হচ্ছে জিরো টু আই জিরো, লিমিট হচ্ছে জিরো টু আই জিরো, ওকে। তো তাহলে কী পাচ্ছি আমরা এখানে, পাচ্ছি যে ওয়ান বাই টু এল আই জিরো স্কোয়ার, ওয়ান বাই টু এল আই জিরো স্কোয়ার, তাই তো, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডান, ওকে এটা হচ্ছে আমাদের কি টোটাল ওয়ার্ক ডান। তো বন্ধুরা আমরা কী জানি এখানে, আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ স্টোর্ড অ্যাজ এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড, তাই তো, তো লিখছি এখানে যে অ্যাজ, এখানে লিখছি আমি অন্য একটু লিখছি এখানে যে অ্যাজ, অ্যাজ টোটাল ওয়ার্ক ডান, অ্যাজ টোটাল ওয়ার্ক ডান, ওকে কী লিখছি এখানে, অ্যাজ টোটাল ওয়ার্ক ডান ইজ স্টোর্ড, টোটাল ওয়ার্ক ডান ইজ স্টোর্ড অ্যাজ আ এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড, সো অ্যাজ আ এনার্জি ইন হুইচ, ইন হোয়াট, ইন ইন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে টোটাল ওয়ার্কডাউনটা কী হয়, ম্যাগনেটিক ফিল্ডে কী হয়, এনার্জি হিসাবে সঞ্চিত হয়, তাই তো ইন ইন ম্যাগনেটিক ফিল্ড, ইন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমরা কিলিতে তাহলে লিখতে যে অর, সো তাহলে কিলিতে লিখতে যে ওয়ার্কডাউন জায়গায় আমি এনার্জি বসে দিচ্ছি, তাহলে লিখতে যে এনার্জি
এনার্জি স্টোর্ড ইজ ইকুয়াল টু এনার্জি স্টোর্ড সরি এনার্জি স্টোর্ড ইজ ইকুয়াল টু আমি বসে দেবো অগ্নার জায়গায় অগ্নানের ফর্মুলাটা আমি বসে দেবো অগ্নান যেটা পেয়েছি আমি এনার্জি স্টোর্ড টোটাল এনার্জি স্টোর্ড ইজ জিরো বা সরি ই লিখছি আমি এখানে ইজ ইকুয়াল টু হাফ এল আই জিরো স্কোয়ার বিকজ কি জানি বিকজ হচ্ছে এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান কোথায় ম্যাগনেটিক ফিল্ডে ওকে ইজ আই জিরো স্কোয়ার। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পারলেন এবং আশা করি ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল এবং আশা করি আপনারা এটা বুঝতে পারলেন যে কীভাবে আমি প্রথমে ওয়ার্ক ডান এবং সেই ওয়ার্ক ডান থেকে তারপর এনার্জিটা বার করলাম কারণ হচ্ছে ওয়ার্ক ডান ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোরের সমান হয় ওকে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট আইআইটি জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।